হ্যালো বন্ধুরা, চলে এসেছি এই গার্লস ড্রেসের সেকেন্ড পার্ট নিয়ে এন্ড পুরো জামাটা কমপ্লিট করে নিয়ে। তাহলে চলুন ঝটপট আজকের ভিডিও দেখে নিই আর দেখে নিই যে এত সুন্দর একটা গার্লস ড্রেস খুবই সহজভাবে কিছু সহজ স্টেপস কিছু সহজ প্যাটার্ন ইউজ করে আমি কি করে তৈরি করে নিলাম। শুরু করছি গার্লস ফ্রকের সেকেন্ড পার্ট। এবার দেখুন বন্ধুরা, এখনও পর্যন্ত এই যে আমি লাস্ট রোতে বুনে নিয়েছি, তো এখানে কিন্তু আমার টোটাল 152 বা 152টা স্টিচ আছে বা ডাবল ক্রোশে আছে। এবার এইখান থেকে এই যে টু ডিসির এই মাঝের জায়গায় আমি চলে আসছি একটা স্লিপ স্টিচ করে এইভাবে আটকে নিলাম। আর এখান থেকে 1 2 3 চেঞ্জ করলাম 1 ডিসি সমান করে, চলে আসছি একই জায়গায় 1 ডিসি বুনে নিলাম। এখান থেকেই আরও 2 চেঞ্জ বুনলাম আর সেম জায়গায় ফেরত আসছি, বুনে নিচ্ছি ডাবল ক্রোশে আরও 2 বার। এই তাহলে এই জায়গা থেকে কিন্তু আমি টোটাল দেখুন প্রথমে 3 চেঞ্জ করেছি 1 ডিসি সমান করে, তারপরে 1 ডিসি মানে 2 ডিসি 2 চেঞ্জ আর 2 ডিসি এই একই জায়গা থেকে বুনে নিয়েছি, মানে দুটো ডাবল ক্রোশের মাঝের স্পেস থেকে। এবার এখান থেকে আমি চেন করছি 1 2 3 4 5। এবার এখানে এই যে আমরা ডাবল ক্রোশে বুনেছি, এখানে টোটাল 8টা 1 2 3 4 5 6 7 8 8টা ডিসি আমরা স্কিপ করে আবার সেম প্যাটার্ন বুনে নিচ্ছি এই এই জায়গা থেকে। এই দেখুন, আর এবার আবার এখান থেকে 5 চেঞ্জ বুনছি আর এইভাবে কিন্তু এই পুরো রো বা রাউন্ড এটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তাহলে এখানে কিন্তু আবার আমি 8 ডিসি স্কিপ করবো, 1 2 3 4 5 6 7 8 চলে আসবো এই জায়গায় এই দুটো ডিসির মাঝের স্পেসে আর এই সেম প্যাটার্ন কিন্তু আবার আমি বুনে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ড কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, এই লাস্টে করে নিয়েছি আবার 5 চেঞ্জ চলে আসছে যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানে কিন্তু আমরা 3 চেঞ্জ করেছিলাম, তো তার এই 3rd চেন বা একদম ওপরের চেনে এসে এইভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এই এখান থেকে আবার বুনতে শুরু করছি, আবার করে নিচ্ছি 3 চেঞ্জ 1 ডিসি সমান করে, চলে আসছে নেক্সট স্টিচে আবার 1 ডিসি করলাম। এই দেখুন, এবার চলে আসছে এই যে মাঝের 2 চেঞ্জ এখানে, এখানে করে নিচ্ছে 1 ডিসি 2 চেন আর এখানে মানে সেম চেন স্পেসে আবার 1 ডিসি। এই দেখুন, এবার এই যে 2 ডিসি এই 2 ডিসি প্রত্যেকের ওপরে আবার 1 1 করে ডিসি বুনে নিচ্ছি। এবার এখানে আমরা আগের বার করেছিলাম 5 চেঞ্জ, এবার করে নিচ্ছি 4 চেঞ্জ 4 চেন করলাম, আবার চলে আসছি এই প্যাটার্নের ওপর আর এখানে এসে ঠিক যেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে এইভাবে এখানে বুনে নিচ্ছি আর এইভাবে এবার এই পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা,
এই রাউন্ডও কিন্তু আমি পুরোটা বুনে কমপ্লিট করে নিয়েছি। এবার আবারও প্রত্যেকবারের মতো এই যে থ্রি চেনস আমরা করেছি তারই একদম ওপরের চেনে বা থার্ড চেনে এসে এভাবে একটা স্লিপ স্টিচ করে জুড়ে নিলাম। আবারও সেম প্যাটার্ন ফলো করে নিচ্ছি, প্রথমে থ্রি চেনস, নেক্সট যে টু ডিসি তার ওপরে ওয়ান ওয়ান করে ডিসি, এবার আবারও এই মাঝের টু চেন স্পেসে চলে আসছি আর বুনে নিচ্ছি ওয়ান ডিসি, টু চেন, ওয়ান ডিসি। আর আবারও এই যে নেক্সট থ্রি ডিসি আছে তার ওপরে ওয়ান ওয়ান করে ডিসি বুনে নিচ্ছি। এবার এখানে আমি আগের বার ফোর চেঞ্জ করেছি, এবার করে নিচ্ছি থ্রি, থ্রি করে আবার চলে আসছে এই জায়গায়। আর আবারও এই প্যাটার্ন এই রাউন্ডে পুরোটা বুনে নিচ্ছি। এবার আরও একটা কথা বলছি, এখানে দেখুন এই প্যাটার্নে প্রত্যেকবার আমরা কিন্তু এখানে ডাবল ক্রোশে করে ঘর ইনক্রিজ করছি আর ঠিক তখন এখানে ওয়ান ওয়ান করে এই যে আমরা চেন করেছি ডিক্রিজ করছি। তাহলে এবার এখানে দেখুন ওয়ান টু থ্রি ফোর, আবার এদিকে ওয়ান টু থ্রি ফোর, তাহলে এবার এটাকে আমি সিক্স অবধি বুনে নিচ্ছি এই একইভাবে। আর এখানেও কিন্তু তার মানে এখানে যদি আমার এখন ফোর আছে তো এখানে আমার থ্রি চেন্স আছে, পরের বার যখন আমার ফাইভ হবে ডিসি তখন কিন্তু এখানে টু হবে, আর যখন সিক্স হবে তখন এই চেনের জায়গায় আমার ওয়ান চেন হবে। আর ঠিক এইভাবেই এই প্যাটার্ন ফলো করে সিক্স ডিসি অবধি বুনে আমি ফেরত আসছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই যে আমাদের ফার্স্ট লেয়ার ফ্রকের এটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার একটু সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন প্রত্যেকবার এই জায়গাতে কিন্তু ইনক্রিজ হয়েছে। এই দেখুন প্রথমে টু, তারপরে থ্রি, তারপরে ফোর, তারপরে ফাইভ ডিসি, তারপরে সিক্স ডিসি, আর একই সাথে এই জায়গাতে কিন্তু ডিক্রিজ হয়েছে। এই জায়গায় আমাদের এরকম প্যাটার্ন তৈরি হয়েছে আর এখানটা কিন্তু ক্রমশ কমে গেছে চেনের সংখ্যা। এখানে প্রথমবার আমরা ফাইভ চেঞ্জ করেছি, তারপরে ফোর, তারপরে থ্রি, টু, আর এখানে ওয়ান। আর এবার আপনারা তো দেখতেই পেলেন এই রাউন্ড আমি কিন্তু এইভাবে কমপ্লিট করে নিয়েছি পুরোটা। আর এখানে যে আমরা থ্রি চেঞ্জ করেছি তার এই একদম ওপরের চেনে এইভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম, আরও একবার কিন্তু আটকে নিচ্ছি এই। এবার দেখুন বন্ধুরা, শুরু করছি এই ফ্রকেরই নেক্সট লেয়ার। তো লেয়ার করার জন্য সবার আগে কিন্তু আমাদের নেট প্যাটার্ন বুনে নিতে হবে, তো তার জন্য চলে আসছে এই পেছনের দিকে। এইরকম জায়গায় চলে আসছে আর এটা কিন্তু ব্যাক সাইড। এবার দেখুন এই যে আমরা এই প্যাটার্ন শুরু করেছিলাম এই জায়গা থেকে, তো এবার এই রকম জায়গা থেকে কিন্তু আমি আবার উল জয়েন করে নিচ্ছি। প্রথমে একবার এভাবে আটকে নিলাম, তারপরে ওয়ান টু থ্রি, থ্রি চেন করলাম,
वन डिसिर समान करे तार पड़े वन चेन चले आसछे एबार एई रकम जायगाय आर एखाने एशे बुने निच्छे डबल क्रोशे तार माने वन डिसि वन चेन वन डिसि आबार वन चेन आबार एई एकटा नेक्स्ट स्टिच स्किप करे तार परेरटा चले आसछे आबार वन डिसि आबार वन चेन आबार देखुन एई नेक्स्टटा स्किप करे तार परेरटा चले आसछे आबार वन डिसि आबार वन चेन एबार एखान थेके आबार एइखाने चले आसछे এই যে নেক্সট প্যাটার্ন আমরা বুনেছি তার এই মাঝখানে আর আবার এখানে এসে ওয়ান ডিসি বুনে নিলাম এই দেখুন এইরকম এরকমভাবে এবার এই পুরো রাউন্ড আমি বুনে নিচ্ছি আর সামনে থেকে যদি দেখাই তাহলে এই আর এই পুরো যে নেট প্যাটার্ন সেটা কিন্তু এই যে আমরা ওপরের ডিজাইন বানিয়েছি তার পেছনের দিকে থাকবে হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে এই এখানে যদি কিছু আমাদের জাল জাল থাকে সেই অংশটা অনেকটাই কিন্তু এটা দিয়ে মেকআপ হয়ে যাবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হবে তো চলুন আগে এই রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আবার ফিরে এসে বাকিটা দেখাচ্ছি আর এই দেখুন বন্ধুরা এইভাবে এই ওয়ান ডিসি ওয়ান চেন এরকম করে এই পুরো রাউন্ড আমি বুনে নিয়েছি এই দেখুন আর এটাকে এখন যদি সোজা করে দিই এই পুরো প্যাটার্নটাই কিন্তু আমার এই জায়গা থেকে এই দেখুন এই জায়গা থেকে তৈরি হচ্ছে এবার এই যে একদম শুরুতে আমরা থ্রি চেইনস করেছিলাম তার সাথে এখন এটা একটা স্লিপ স্টিচ করে এইভাবে জয়েন করে নিলাম আবার এখান থেকে এই সেম প্যাটার্ন বুনে নিচ্ছি তার জন্য প্রথমে করে নিলাম থ্রি চেইনস তার সাথে আরও ওয়ান চেন মানে ওয়ান ডিসি ওয়ান চেন আবারও এই ডিসির ওপরে ওয়ান ডিসি আবার ওয়ান চেন তারপরে আবার ওয়ান ডিসি এই আর এবার এইভাবেই কিন্তু এই রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি এবং একই সাথে আরও বেশ কতগুলো রাউন্ডও কিন্তু সেম প্যাটার্ন ফলো করে মানে এই নেট প্যাটার্ন ফলো করে করে ফেরত আসছে আর এই দেখুন বন্ধুরা এইভাবে এই নেট প্যাটার্ন আমি ফাইভ রোজ অবধি বুনে নিয়েছি এইভাবে এবার এই জায়গায় এসে আবার আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি এই এবার দেখুন এইখানে যখন আমরা এই প্যাটার্ন বুনেছিলাম তখন কিন্তু আমরা এখানে ডাবল ক্রোশে বুনে নিয়েছি তার ওপর থেকে এই প্যাটার্ন বুনেছি আপনারা চাইলে এখন এইখানে কিন্তু একইভাবে ডাবল ক্রোশে বুনে নিতে পারেন তবে আমি এখানে ডাবল ক্রোশে বুনছি না আমি এই জায়গা থেকে কিন্তু প্যাটার্ন বুনতে শুরু করছি আর এই সেম প্যাটার্ন কিন্তু এবার আমি এখানে বুনে নিচ্ছি তাহলে প্রথমে এই জায়গা থেকে চলে আসছে এই যে মাঝের ওয়ান চেন স্পেস সেখানে আরও একটা স্লিপ স্টিচ করে এইভাবে জুড়ে নিলাম ওয়ান টু থ্রি থ্রি চেন করলাম ওয়ান ডিসির সমান করে আবার একই জায়গা থেকে ওয়ান ডাবল ক্রোশে এই এবার এখান থেকে বুনে নিচ্ছি চেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই দেখুন বন্ধুরা ঠিক এইটার সমান করে এখানে দেখুন এটা এখান থেকে শুরু হয়েছে এবার এই ডিসি তাহলে এই ডিসির এই পাশে আমি কিন্তু এখন এই যে ফার্স্ট আমাদের টু ডিসি লেফট হ্যান্ড সাইডের সেটা আমি এখানে বুনে ফাইভ চেঞ্জ করছি করে চলে আসছি আবার এই যে এইখানে এখানে এসে আবার বুনে নিচ্ছি
टू डबल क्रोशे टू चेन्स और ए डिसिर पाशे देखुन एरम भावे एबार एखान थेके आबारो कोरे निछि फाइव चेन्स और एइभावे किन्तु एइ रो बा एइ राउंड आमि कन्टिन्यू कोरे निछि। और एइ जे आमरा एइ प्याटार्न बुनेछि देखुन एटा होच्छे तार एइ मिडल और एइ जायगा थेके এইখানে চলে এসে এইভাবে বুনে নিচ্ছি। এখানে আমরা কি করেছি একই জায়গা থেকে কিন্তু এই টু ডিসি মাঝখানে টু চেন্স আর টু ডিসি করেছি, এবার সেটাই কিন্তু এইটা আর এইভাবেই এবার বুনে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা এইভাবে এই রাউন্ডও কিন্তু আমি পুরোটা বুনে নিয়েছি। আর এই একদম লাস্টে দেখুন এই যে টু ডিসি আর টু চেন এখানে এইভাবে এই দেখুন এখানে এইভাবে করে নিয়েছে। এবার এই যে থ্রি চেন্স এই জায়গায় চলে আসছে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। আবার এখান থেকে করে নিলাম থ্রি চেন্স ওয়ান ডিসির সমান করে চলে যাচ্ছি নেক্সট স্টিচে ওয়ান ডিসি এবার ওয়ান টু থ্রি ফোর ফোর চেন্স করে এইখানে এই ডাবল ক্রোশের ওপরে ওয়ান টু চলে আসছি এই মাঝের যে টু চেন স্পেস এখানে আরও ওয়ান ডিসি টু চেন্স আরও ওয়ান ডিসি এই আবার এই যে নেক্সট টু ডিসি তার উপরে আবার ওয়ান ওয়ান করে ডিসি করে নিচ্ছে। এবার নিশ্চয়ই আপনাদের মনে পড়েছে যে এইভাবেই তো আমরা প্যাটার্নটা করেছিলাম তাই না। আবার এখান থেকে ফোর চেন্স এই দেখুন আর এইভাবেই তো আমরা এখানকার এই প্যাটার্ন বুনে নিয়েছিলাম তাই তো, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। তাহলে এবার এই সেম প্যাটার্ন এখানে বুনে এই রাউন্ড তো কমপ্লিট করছি, তার সাথে এই যে ফ্রক আজকে আমি বানাচ্ছি তার যতখানি লেন্থ আমি বানাতে চাই তাহলে যতগুলো লেন্থ হবে সেই অনুযায়ী কিন্তু অতগুলো লেয়ার আমার এখানে তৈরি হবে। তো সেই লেয়ার একদম সেম প্যাটার্ন এই যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকবারই কিন্তু এই নেট প্যাটার্ন এবং তারপরে এই যে প্যাটার্ন সেটা এখানে করে তারপরে যতখানি এর ডিজায়ার্ড লেন্থ সেটা কমপ্লিট করে আমি ফেরত আসছি। আর এই দেখুন বন্ধুরা এইভাবে এই জামার এই বাকি যে লেয়ারগুলো সেই একই প্যাটার্ন ফলো করে আমি কিন্তু বানিয়ে নিয়েছি। এবার জামার এই লেন্থ সেটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন, যদি আরও লম্বা করবার হয় সেখানে আমি এখানে তো পাঁচটা লেয়ার করেছি সেই জায়গায় আপনারা কিন্তু ছটা বা সাতটা লেয়ার অ্যাজ পার ইয়র রিকোয়ারমেন্ট এটা কিন্তু আপনারা বানিয়ে নেবেন। এবার আমরা চলে যাচ্ছি এইখানে এখানে আমরা বর্ডার করে নেব, তো এখন শুরু করছি এই অংশের বর্ডার। এবার দেখুন বন্ধুরা এখানে তো আমরা ফোর চেন্স করে নিয়েছিলাম, তো এই ফোর চেন্সের একদম এই এই দিক থেকে যে প্রথম চেন সেইখানে এবার আমরা উল জয়েন করে নিচ্ছি। প্রথমে একবার আটকে নিলাম
এবার চলে আসছে এই জায়গায়। আর বুনে নিচ্ছে সিঙ্গেল ক্রোশে, এই দেখুন। আর এইভাবে কিন্তু এই পুরো দিকটা আমি সিঙ্গেল ক্রোশে বুনে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই দিকটা কিন্তু পুরোটা আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার চলে এসেছি এই কর্নারে, এখানে এসেও কিন্তু আমি একইভাবে সিঙ্গেল ক্রোশে করলাম, একবার টু চেইনস, আর সেম ঘর থেকে আরও একটা সিঙ্গেল ক্রোশে, এই দেখুন। তাতে আবার কিন্তু এরকম একটা কর্নার তৈরি হলো। এবার আবারও সিঙ্গেল ক্রোশে বুনে নিচ্ছে এই নেক লাইন বরাবর, চলে আসছে এই জায়গায়। এবার দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি এতটা বুনে নিয়েছি। এবার এই জায়গায় চলে এসেছি। এবার এই জায়গায় এসে কি করছি, এই যে ঘর আর এই যে পরের ঘর, যেখান থেকে দেখুন আমরা প্রত্যেকবার ঘর বাড়িয়েছি, এই মাঝখানের ঘরটা কিন্তু আমরা এখন স্কিপ করছি, করে তার পরের ঘরে চলে যাচ্ছি এইভাবে। আর এবার এই দুটো ঘর আমি, এই দেখুন, এই দুটো ঘর একসাথে বুনে নিচ্ছি এই। তারপরে আবার যেরকম বুনছিলাম একইভাবে প্রত্যেক স্টিচে ওয়ান ওয়ান করে সিঙ্গেল ক্রোশে, আর এই দেখুন এই প্যাটার্ন তৈরি হয়ে গেল। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই পুরো একবার কিন্তু আমি এটা পুরোটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, এই দেখুন এদিকেও করে নিয়েছি একইভাবে। এবার চলে এসেছি এই জায়গায়, এই জায়গায় এসে এই যে আবার এখানকার এই ফোর চেইনসের এই পাশের যে চেন বা স্টিচ, সেখানে কিন্তু আমি একটা স্লিপ স্টিচ করে এইভাবে জয়েন করে নিলাম, এই দেখুন। এবার এখান থেকে আমি ওয়ান অ্যান্ড টু টু চেঞ্জ করছি, করে এইখানে আবার মাঝখানে যে দুটো ঘর থেকে গেছে সেইখানে আবার একটা স্লিপ স্টিচ এইভাবে করে জয়েন করে নিচ্ছি। এবার এখান থেকে এটাকে আবার ঘুরিয়ে নিচ্ছে, ঘুরিয়ে নিয়ে এইখান থেকে আবার আমি বুনতে শুরু করছি, এই যে আমরা সিঙ্গেল ক্রোশেগুলো করে নিয়েছি তার ওপর দিয়ে, এই দেখুন। আর এবার কিন্তু আমি হাফ ডাবল ক্রোশে বুনে নিচ্ছি, এই প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশে যে স্টিচ আমরা করে নিয়েছি তার ওপর দিয়ে এইভাবে। এই দেখুন, আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু আবার পুরোটা এখান থেকে এই অবধি এইচডিসি বা হাফ ডাবল ক্রোশে বুনে নিয়েছি। এবার এই জায়গা থেকে আমি এখানে চলে আসব, আর এই পুরোটায় আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো এইভাবে এই জায়গা থেকেই শুরু করছে, আর এই প্রত্যেকটা স্টিচের ওপর দিয়ে স্লিপ স্টিচ করে নিচ্ছি এইভাবে। আর এবার দেখুন, এখানে আমি বোতাম লাগাবো, আর এই পাশে আমার বোতামের ঘর হবে, তো তার জন্য আমি এই ধরনের বাটনস নিয়েছি এখানে,
মোটামুটি আমার সিক্সটা বাটনস হলে একদম ঠিক হচ্ছে। তো এইখানে আমি এই সিক্সটা বাটনস এখন লাগিয়ে নিচ্ছি, আর একই সাথে আমি এই অবধি স্লিপ স্টিচ করে বুনে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এখানে এই সিক্সটা বাটনস আমি ইকুয়াল ডিস্টেন্সে লাগিয়ে নিয়েছি, আর এখানে আমি স্লিপ স্টিচ করে এত দূর চলে এসেছি। আর তার সাথে একই সাথে কিন্তু আমি এখানে থ্রি চেন্স করে নিয়েছি, এই থ্রি চেন্স হচ্ছে ওয়ান ডিসের সমান করে। এবার এইভাবে এই প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে আমি এখন ডাবল ক্রোশে করব, আর একই সাথে এই বাটন হোলসও আমি তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে আমি এখন ওয়ান চেন, দেখুন পরপর প্রথমে টু ডিসি মানে থ্রি চেন্স ওয়ান ডিসির সমান করে, তারপরে স্টিচে ওয়ান ডিসি করলাম, তারপরে ওয়ান চেন করলাম, নেক্সট যে স্টিচ সেটা স্কিপ করে তারপরেরটায় চলে যাচ্ছে আর বুনে নিচ্ছে আবার ডাবল ক্রোশে। এবার দেখুন এই যে আমাদের এখানে এই যে হোলস হয়েছে এটা কিন্তু এবার এখানে এইভাবে আমি আটকে নিচ্ছি, এই দেখুন। আর ঠিক এইভাবে কিন্তু আবার এই নেক্সট এই বাটনের হোল যখন হবে তখন একইভাবে কিন্তু ঠিক এখানে যেভাবে আমি এখন করলাম, এই ওয়ান স্টিচ স্কিপ করছি আর তার সাথে ওয়ান চেন ডাবল ক্রোশের পরে ওয়ান চেন করে এইভাবে কিন্তু আমি এবার এই পুরোটায় প্রত্যেকটা বাটনের জন্য হোল করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু এতটা অবধি আমি ডাবল ক্রোশে বুনে নিয়েছি, এবং তার সাথে সাথে এই দেখুন প্রত্যেকটা বাটনের হোলও তৈরি করে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের লাস্ট বাটনের হোল। এবার দেখুন কী করছি, এই যে মাঝের ফোর চেন্স, তো একদম প্রথমে কিন্তু আমরা এখানে সিঙ্গেল ক্রোশে বুনেছি আর তারপরে এখন ডাবল ক্রোশে। তাহলে এখানেই তো আমাদের ফোর যে এক্সট্রা চেন আমরা করে নিয়েছিলাম বা এক্সট্রা স্টিচ, সেটা তো পুরোটাই এখন আমাদের দেখুন এইভাবে কভার হয়ে যাচ্ছে। তো আমি চলে যাচ্ছি সেই যে আমরা ফোর চেন করেছি সেই জায়গায়, এই এই দেখুন এই জায়গায়। আর এবার এখানটা আমি এইভাবে একটা স্লিপ স্টিচ করে এইভাবে জয়েন করে নিলাম। এবার ফিরে আসছি আবার এই সেম স্টিচে মানে ডাবল ক্রোশের ওপরে যে স্টিচ সেখানে, আর এই প্রত্যেকটা স্টিচের ওপর দিয়ে এবার আমি একবার করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, এই দেখুন এইভাবে। আর এইভাবেই এই পুরোটা আমি এখন সিঙ্গেল ক্রোশে বুনে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই পুরো রাউন্ডে আমি কিন্তু আরেকবার করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি হাতে, তো হাতেও কিন্তু আমরা এই ঘেরে বা এই যে আমরা লেয়ার তৈরি করেছি তাতে যে প্যাটার্ন আমরা ইউজ করেছি সেই সেম প্যাটার্ন আমি কিন্তু এবার হাতেও করে নিচ্ছি। এই স্লিভে এখনও পর্যন্ত আমার 58টা ঘর আছে বা 58টা স্টিচ আছে। এবার এই যে 58টা, এটা কিন্তু এই যে প্রত্যেকবার যেখানে আমরা কর্নার বুনেছি এবং ঘর ইনক্রিজ করেছি এইখান থেকে আমি কাউন্ট করছি, এই যে কর্নার আমরা বুনেছি তো তার এইখান থেকে এই পেছনের যে কর্নার তার এই আগে
দেখুন তার এই আগে পর্যন্ত যেখান থেকে বডি পার্ট তৈরি হয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা ধরবো না। তো এবার এখান থেকে এই অবধি আমার 58টা স্টিচ বা ঘর আছে। তো এবার এই 58 আর এই 57 এর মাঝে এই দুটো এইচডিসির মাঝের এই জায়গা থেকে আমি আবার উল জয়েন করে নিচ্ছি। প্রথমে একবার এভাবে আটকে নিলাম আর তারপরে ওয়ান চেন করছি, ওয়ান সিঙ্গেল ক্রোশে সমান করে বুনে নিচ্ছি চেন। ওয়ান টু থ্রি ফোর, ফোর চেন বুনলাম। এবার এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, সেভেন এইচডিসি স্কিপ করে সেভেন আর এইট এইচডিসির মাঝের স্পেসে চলে আসছে। আর এবার আমাদের যে প্যাটার্ন যেটা আমরা অলরেডি করে নিয়েছি সেই প্যাটার্ন এবার এখানে বুনে নিচ্ছে। এই দেখুন, মানে টু ডিসি টু চেন টু ডিসি। এখান থেকে আবার ওয়ান টু থ্রি ফোর, ফোর চেন্স, এখানে আবার আমি সেভেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইচডিসি স্কিপ করছি, করে সেম প্যাটার্ন রিপিট করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু এবার এই রাউন্ড আমি কমপ্লিট করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এটা কিন্তু পুরোটা আমি বুনে নিয়েছি স্লিভস। এবার চলে আসছি এখানে, এই যে লাস্ট এই সেভেন এইচডিসি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, আবার এখানে সেভেন স্কিপ করে এই জায়গায় চলে আসছি, একটা সিঙ্গেল ক্রোশে করে এইভাবে জয়েন করে নিলাম। এবার এখান থেকে আবার বুনে নিচ্ছি চেন, ওয়ান টু থ্রি এইভাবে ঘুরিয়ে নিচ্ছে। আর এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কি করতে চলেছি, সেম প্যাটার্ন সেম প্যাটার্ন। তো এবার এখানে আমি থ্রি চেঞ্জ করলাম, আবার এখানে আমি প্রথমে টু ডিসির ওপরে টু ডিসি, আর তারপরে এই মাঝের চেন স্পেসে এসে ওয়ান ডিসি টু চেন্স ওয়ান ডিসি, আবার এই টু ডিসির ওপরে টু ডিসি বুনে নিচ্ছে, এই ওয়ান টু থ্রি থ্রি চেন্স, আবার সেম। আর আবারও এইভাবেই এই রাউন্ডও আমি কমপ্লিট করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ডও আমি কমপ্লিট করে নিয়েছি। আর এইখানে একদম প্রথমে যে আমরা ওয়ান চেন করেছিলাম সেখানে এসে আবার একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিয়েছি। এবার এখান থেকে আবার আবার টু চেন করে নিলাম, করে নিয়ে আবারও এখানে চলে আসছে। আর আবার এই প্যাটার্ন বুনে নিলাম, এখান থেকে আবার করে নিচ্ছে টু চেন্স, আর তারপরে আবার এই সেম প্যাটার্ন এখানে রিপিট করে নিচ্ছে। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে এই রাউন্ডও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে এই সেকেন্ড আর এই থার্ড এই দুটো রাউন্ড আমি কিন্তু একবারে কমপ্লিট করে নিয়েছি, কারণ অলরেডি কিন্তু এই প্যাটার্ন আপনাদের জানা। এবার এই লাস্টে এসে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি। আর এই
যে হাতা, এই হাতা আমি কিন্তু এতটাই আমি রাখছি। আপনারা চাইলে এটার যে ফুল প্যাটার্ন আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি, বা এই জামাতেও যেটা আমি লেয়ার করার জন্য করে নিয়েছি সেই ফুল প্যাটার্নটাও কিন্তু আপনারা এখানে চাইলে করতে পারেন। তবে আমি এখানে করছি না, আমি কিন্তু এটা এই থ্রি স্টেপস অবধি রাখছি। এবার এই জায়গা থেকে আমি কেটে নিচ্ছি, আর তারপরে ছুঁচ সুতোর সাহায্যে এটাকে আমি এখানে জয়েন করে নিচ্ছি। আর একইভাবে কিন্তু বন্ধুরা আমি অন্য হাতাটাও করে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে একইভাবে কিন্তু এই দুদিকে স্লিপ বানিয়ে নিয়েছে। এবার দেখুন বন্ধুরা, এই যে জায়গাটা আছে দেখুন, যেখানে আমি ওয়ান ডিসে এই ওয়ান চেন করে এই যে গ্যাপ করেছিলাম এবং বলেছিলাম যে এখানে আমি রিবন কিংবা দড়ি কিছু একটা দিয়ে নেব, তো আমি কিন্তু এখানে এখন রিবনই লাগিয়ে নিচ্ছি। কারণ বাচ্চাদের জামায় এই স্যাটিন রিবন লাগালে তার লুক কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়, জামাটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়, আর বাচ্চাদেরও দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আজকের এই গার্লস ড্রেস কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই জায়গায় দেখুন আপনারা, আমি কিন্তু রিবন দিয়ে সাজিয়ে নিয়েছি, আর তার সাথে এখানে কিন্তু এই ধরনের একটা ট্রিপল লেয়ার ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। তো এই ফ্লাওয়ার আমি কি করে বানিয়েছি যদি আপনারা জানতে চান, তাহলে কিন্তু আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকের এই স্টেপস এবং প্যাটার্নস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটাকে অনেক অনেক লাইক করে নেবেন, শেয়ার করে নেবেন আপনাদের আপনজনদের সাথে। আর নতুন ভিউয়ার্স বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে অনেক অনেক ভালোবেসে সাবস্ক্রাইব করে নেবেন, এবং তার সাথে পাশে থাকা বেল বাটনও অবশ্যই প্রেস করে রাখবেন, এবং অল নোটিফিকেশন এই কথাটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবেন, তাহলেই চ্যানেলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের এই জামার যা সাইজ হয়েছে সেটা কিন্তু 3 থেকে 6 বছর বয়সী মেয়েদের জন্য একদম পারফেক্ট। তবু যদি কারোর হাইট বেশি হয়, সেক্ষেত্রে আমি তো অলরেডি বলেছি যে আপনারা কিন্তু নাম্বার অফ লেয়ার্স এখানে বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু জামাটা অনেক বড়ই হয়ে যাবে বা একদম পারফেক্ট হবে। তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। এই ভিডিও সম্পর্কে কিংবা ডিজাইন সম্পর্কে, প্যাটার্ন সম্পর্কে, এনিথিং আপনাদের কোনো ওপিনিয়ন যদি থাকে যেটা আপনারা আমার সাথে শেয়ার করে নিতে চান, আপনারা কিন্তু বিনা দ্বিধায় কমেন্ট সেকশনে সেটা লিখে আমাকে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।